দর্শক, হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা এখানে আছে। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন হবিগঞ্জ জেলার আওতাধীন শূন্য পদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ইতিমধ্যে করা হয়েছে। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন হবিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোট 4টি পদে 80 জনকে নিয়োগ দেবে। তো পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 1 নম্বর পদ পরিবার পরিকল্পনা সহকারী, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, প্রাথমিক স্কেল 9,077 টাকা থেকে 30,490 টাকা পর্যন্ত। পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, প্রাথমিক স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম পরিবার কল্যাণ সহকারী, পদ সংখ্যা 55টি। শিক্ষাগত যোগ্যতা SSC পাস, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। পদের নাম আয়া, পদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেল 8,200 টাকা 50 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদন করার জন্য dgap.sab.elitop.com.jp এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা 17 আগস্ট 2021 থেকে 16 সেপ্টেম্বর 2021 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে।